আজকের রেসিপি বিহারি ফিশ কারি। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা বাড়িতে লোকজন আসলে তখন একটু মাছটা একটু অন্যভাবে বানালে ভালো লাগে, তো এভাবে বানাবে খুব ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনো জায়গা যেন বাদ না যায়। মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা মশলা বানাবো। এখানে আমি একটা নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, গোলমরিচ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। পাশে একটা বাটিতে এখানে নিয়েছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর ধনে পাতা কুচুনো। এবার প্লেটে যে মশলাগুলো আছে এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেবো। এই মশলাটাকে আমি পুরো পেস্ট করে নিচ্ছি। এখানে যে মশলাগুলো আছে সেগুলোর মাপটা আমি লিখে দিয়েছি, ওটা দেখে নেবে। এগুলোকে সব একসাথে পেস্ট করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। অর্ধেক পেস্ট করে এর মধ্যে এবার কিছুটা টমেটো পেস্ট করে নেবো এর সাথেই, আর কিছুটা টমেটো রেখে দেবো। এবার এই টমেটো দিয়ে এই মশলাটাকে পেস্ট করে নিলাম। দেখো একদম মিহি পেস্ট হয়েছে, এরকম মিহি পেস্ট করবে। সাইডে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা বেশি লাগে, 1/2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করব না, মোটামুটি হালকা ফ্রাই করে নেব। তেল গরম না হলে মাছটা দেবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে বা কাঁচা গন্ধ লাগবে। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সর্ষের তেলটা ভালো গরম হওয়ার পর মাছটা দেবে। মাছটার একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিলাম, উল্টে অন্য দিকটা ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে মাছগুলোও ভাজা হয়ে যায়, ওই মাছের মধ্যে রান্নাটাও করে নেব। এবার বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, ওগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, 1/2 টিস্পুন সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বা যেটুকুনি টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ মশলার মধ্যে কিন্তু রসুনটা কাঁচা রয়েছে, কাঁচা লঙ্কাটা রয়েছে, রসুনের নইলে কাঁচা গন্ধ লাগবে। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম হলুদ 1 টিস্পুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু দেখো সাইড দিয়ে তেলগুলো ছেড়ে যাচ্ছে, মানে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দিলাম ধনে পাতা, পুরোটা দিইনি, অল্প একটু রেখে দিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো বলে। অল্প একটু জল দিয়ে গ্রেভিটাকে একটু নরম করে নিলাম, নইলে মশলাটা পুড়ে যাবে। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে যতটা জল লাগবে ততটা দেবো। দেখো এবারে আমি এর মধ্যে একটু বেশি করে জল দেবো, এটা কিন্তু খুব ঝোল হবে না, আবার খুব মাখামাখা হবে না। সেইরকমভাবে জল দিলাম মশলাটা দিয়ে। এবার দিয়ে দিলাম নুন, এবারে টেস্ট করে নুন দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিট আরও ফুটিয়ে নেব।
যেভাবে আমি দেখালাম ওইভাবে রান্না করবে, খেতে ভীষণ ভালো লাগে। আমিও ইউটিউব দেখেই এই রান্নাটা করেছি, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। 2 মিনিট ফোটার পর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার যেটুকুনি ধনে পাতা ছিল ওপর দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এবার গরম ভাতে এটাকে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।